খেলা শুরুর আগে ম্যাচ বাতিল। হ্যাঁ দর্শক, বাংলাদেশ ভার্সেস যুক্তরাষ্ট্রের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটি টসের আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের, কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ইতিমধ্যে আজকের ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেটি প্রস্তুতি ম্যাচ ছিল সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তাই তো একটি বলও মাঠে গড়ালো না। ঝড় বৃষ্টির কারণে ভেনু ডেলাস পাইরি স্টেডিয়ামটা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। টর্নেডো এবং মারাত্মক বৃষ্টিপাত, বাতাসের গতিবেগ ছিল প্রায় ঘন্টায় 80 কিলোমিটার। সকাল থেকেই ডালাস ও গ্র্যান্ড পেইরি এলাকায় বৃষ্টির কারণে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। মাঠে সাময়িকভাবে বসানো জায়ান্ট স্ক্যান গ্রাফিক সহ সকল সরঞ্জাম ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে ড্রেসিং রুমে। তাই বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচটি বাতিল। এলাকায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। প্রথম দুটিতে ব্যাক টু ব্যাক হার, তবে শেষ ম্যাচে বাংলাদেশ অবশ্য জয়ে ফিরেছিল। আজকের প্রস্তুতি ম্যাচে ভক্ত সমর্থকরা আশা করছিল বাংলাদেশ ভালো কিছু করবে, তবে শেষ পর্যন্ত সেটাও আর হলো না। এখন ভারতের বিপক্ষে 1 জুলাই মাঠে নামবে বাংলাদেশ, সেটাও হচ্ছে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ। সেটা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।